বাখমুত দখলে এগিয়ে যাচ্ছে ওয়াগনার বাহিনী। আরো বিস্তারিত জানিয়ে দিব। অরুণাচল নিয়ে ভারত চীন বিরোধ উস্কে দেওয়ার ষড়যন্ত্রের মূলে রয়েছে আমেরিকা। মার্কিন ড্রোনের সঙ্গে রুশ যুদ্ধবিমান সংঘর্ষে ভিডিও প্রকাশ আমেরিকার। আরো জানিয়ে দিব, টিকটক নিয়ে চীন মার্কিন দ্বন্দ্ব, নিষেধ যুক্তরাজ্যেও। গ্রেপ্তার এড়াতে ফের আদালতে ইমরান খান। সিরিয়া ইস্যুতে চার দেশীয় বৈঠক স্থগিত করল তুরস্ক। আবারও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এবং সর্বশেষে জানিয়ে দেব, মার্কিন ড্রোন উদ্ধার নিয়ে মস্কো ওয়াশিংটনে উত্তপ্ত, বাক্যবনিমার আশেককে প্রতিহত করার ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বাখমুত দখলে এগিয়ে যাচ্ছে ওয়াগনার বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহর দখলে রুশ সেনাবাহিনীর অভিযান দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে মূল বাহিনীর এ দশার কারণে সেখানে বাড়াতে ওয়াগনার বাহিনীকে ডেকে পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাখমুত দখলে এখন জোর হামলা চালাচ্ছে তারা। ওয়াগনার বাহিনী বাখমুতকা নদী অতিক্রম করে ইউক্রেনের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়েছে। ইউক্রেনীয় কর্নেল অলেক্সি দিমেসবস্কি বলেন, আগে যেখানে প্রতিদিন শতাধিক হামলা হতো, এখন সেখানে সর্বোচ্চ 30টি হামলা হচ্ছে। রাতে 2টি থেকে 9টির মতো হামলা হয়। ধারণা করছি উল্লেখযোগ্য জনশক্তি এবং সংযমের ক্ষতির সম্মুখীন হয়েছে রাশিয়ান বাহিনী। রাশিয়া কোন রুহানস কনসুলের শক্ত আক্রমণ করছে, আর প্রতিবেশী দোনেৎস্ক সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়েছে লুহানস্কে রাশিয়ার আক্রমণাত্মক অভিযান সমত চূড়ান্তের কাছাকাছি। গত সপ্তাহে লুহানস্কে ন্যূনতম অগ্রগতি পেয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের বাহিনী সম্প্রতি লুহানস্কে পাল্টা হামলা করে অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। অরুণাচল নিয়ে চীন ভারত বিরোধ উস্কে দেওয়ার ষড়যন্ত্রে রয়েছে আমেরিকা। সম্প্রতি মার্কিন সিনেটের দুটি দলের উদ্যোগের অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে স্বীকৃতি দিয়ে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। ফলে ভারত চীন সীমান্তে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। কোনো কোনো বিশ্লেষক বলেছেন, মার্কিন সিনেটর এই প্রস্তাবের উদ্দেশ্য হলো ভারত এবং চীন সীমান্ত বিরোধ ব্যাপক মাত্রায় উস্কে দিয়ে কোয়াড চুক্তির আওতায় চীনকে সব দিক থেকে ঘিরে ফেলা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো তথা ইউরোপীয় ইউনিয়ন এটাই চাচ্ছে। ওদিকে অক্সু চুক্তি করে অল্প কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়ার কাছে 3টি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন হস্তান্তর করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, বা অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিতে রূপান্তরিত করবে এবং অস্ট্রেলিয়াও দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগরে চীনকে মোকাবেলা করতে সক্ষম হবে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। পশ্চিম এশিয়ার ইরানের উত্থান, ইরানের নেতৃত্বাধীন পশ্চিম মার্কিন ইসরায়েল বিরোধী প্রতিরোধ জোট জোরদার হওয়া, চীনের ক্রমবর্ধমান ব্যাপক প্রভাব, ইরান চীন চুক্তি, চীনের মধ্যস্থতা, ইরান সৌদি কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চুক্তি, ইসরায়েলের নাজুক অবস্থা এবং ভঙ্গুর দশা, ইয়েমেনের উপর 7 বছরের চাপিয়ে দেওয়ার যুদ্ধের ব্যর্থতার মধ্যে দিয়ে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নীলনকশার বানচাল ও ভণ্ডুল হওয়া, ঠিক একইভাবে সিরিয়া, ইরাক, লেবানন ও আফগানিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর জোটের ব্যর্থতার মতো নানা কারণে এই অঞ্চলে মার্কিন শক্তি এবং ন্যাটোর উপস্থিতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এর পাশাপাশি ইরান, চীন, রাশিয়ার সমঝোতা এবং সহযোগিতা, তীব্রস এবং সাংহাই ইউরেশিয়ান জোটের উত্থান ইত্যাদি বিশ্বে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা আধিপত্য এবং প্রভাবকে খর্ব করতে পারে। এছাড়া ইউক্রেন সংকট পশ্চিম অর্থনীতির মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে, যার প্রস্তাব বাস্তব দৃষ্টান্ত রয়েছে গত কয়েকদিনের মধ্যে চার বৃহৎ মার্কিন ব্যাংকের দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনা। মার্কিন ড্রোনের সঙ্গে রুশ যুদ্ধবিমানের সংঘর্ষে ভিডিও প্রকাশ আমেরিকার। কৃষ্ণ সাগরের আকাশে মার্কিন গোয়েন্দা ড্রোন এবং রাশিয়ার যুদ্ধবিমানের সংঘর্ষের ভিডিও প্রকাশ করলো আমেরিকা। শুরু থেকে সে দেশের প্রশাসন দাবি করে আসছে রাশিয়ার SU-27 যুদ্ধবিমানটি দায়িত্বহীনভাবে তাদের MQ-9 ড্রোনটিকে ধ্বংস করেছে। আমেরিকার বিমান বাহিনী, ইউরোপীয় এবং পূর্ব আফ্রিকার কমান্ডার জেমস হেকার বলেছেন, সংঘর্ষের আগে দীর্ঘক্ষণ ড্রোনটির সামনে বেপরোয়াভাবে উঠছে বিমানটি, ড্রোনের উপরভাবে জ্বালানিও ফেলেছে সেটি। অন্যদিকে রাশিয়ার পাল্টা দাবি, ড্রোনটি তাদের সীমানার কাছে চলে আসায় যুদ্ধবিমানটি সতর্ক হয়, তবে বিমানে থাকা কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। জ্বালানি ফেলার অভিযোগও সঠিক নয় বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এদিকে ঘটনা নিয়ে 40 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। তাতে দেখা যাচ্ছে ড্রোনের খুব কাছ দিয়ে
উড়তে বিমানটি একবার জ্বালানি ফেলতেও দেখা গেছে সেটিকে। আমেরিকার দাবি, বিমানের সঙ্গে সংঘর্ষে ড্রোনটির একটি প্রপেলার ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সেটি ভেঙে পড়ে সমুদ্রে। রাশিয়া সে অভিযোগ নস্যাৎ করে জানিয়েছে, অতিরিক্ত গতির জন্য নিজেকে সামলাতে পারেনি ড্রোনটি, সেটি ভেঙে পড়ার কারণ। আমেরিকা রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেন, বলাছিল ড্রোনটি বিশেষ উদ্দেশ্য নিয়েই রাশিয়ার ক্রিমিয়া সীমান্তের কাছে উড়ছিল। MQ-9 ধরনের ড্রোন মূলত গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহৃত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেইগের শৈকু জানান, রুশ সীমান্তের কাছে আমেরিকার নজরদারি ড্রোনের আনাগোনা উদ্দেশ্য প্রণীত। টিকটক নিয়ে মার্কিন চীন দ্বন্দ্ব, নিষেধ যুক্তরাজ্যেও। সম্প্রতি টিকটক বিক্রি করে দেওয়ার জন্য চীনা কোম্পানিকে চাপ দেয় যুক্তরাষ্ট্র। দেশটি গতকাল বুধবার এই ভিডিও শেয়ারিং অ্যাপটিকে আলটিমেটাম দিয়েছিল, যেন তারা চীনা কোম্পানির মালিকানা থেকে বেরিয়ে আসে, নইলে যুক্তরাষ্ট্র জাতীয়ভাবে এটা নিষিদ্ধ করা হবে। এতে চীন মার্কিন দ্বন্দ্ব আরো তীব্র রূপ নিয়েছে, খবর বিবিসির। আজ বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বলেছে, যুক্তরাষ্ট্র উচিত টিকটককে অযৌক্তিকভাবে দমিয়ে রাখার চেষ্টা বন্ধ করা। এদিকে যুক্তরাষ্ট্র এবং আরো কিছু পশ্চিমা দেশের পর যুক্তরাজ্য সরকারের মন্ত্রী এবং আমলাদের ফোনে টিকটক নিষিদ্ধ করতে যাচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ থেকে সরকার ওই পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে। এ নিয়ে সরকারের ক্যাবিনেট অফিস মন্ত্রী অলিভার ডাউন বৃহস্পতিবার একটি বিবৃতি দেবেন। টিকটকের মূল মালিক চীনা কোম্পানি বাইটডান্স গত কয়েক বছরে এটা গোটা বিশ্বেই তুমুল জনপ্রিয় এবং একটি ভিডিও শেয়ারিং অ্যাপে পরিণত হয়েছে। কিন্তু গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এবং অ্যাপটির বিরুদ্ধে বেশ কঠোর অবস্থানে গেছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে। এসব দেব বলেছে, চীন কর্মকর্তারা এই অ্যাপটির মাধ্যমে সংগ্রহ করা তথ্যের অপব্যবহার করতে পারে। গ্রেপ্তার এড়াতে ফের আদালতে ইমরান খান। গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে ফের আদালতে দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তানি তেহরিকে ইনসাফ এর চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে নতুন করে একটি আবেদন করেছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত তুষাখানা মামলা জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার জন্য বৃহস্পতিবার ইমরানের একটি আবেদন খারিজ করে দেয় পাকিস্তানের একটি জেলা এবং দায়রা আদালত। মূলত নিম্ন আদালতের সেই আদেশকে চ্যালেঞ্জ করেই শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন সাবেক ওই প্রধানমন্ত্রী। দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলেছে, পাকিস্তানি তেহরিক ইনসাফ প্রধান ইমরান খানের পক্ষে খাজা হারিস শুক্রবার ওই পিটিশনটি দায়ের করেন। মূলত আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার হলেও সেই আদেশকে অমান্য করে লাহোরে নিজের বাসভবন জামান পার্কে অবস্থান করেছেন ইমরান খান। সংবাদ মাধ্যম বলেছে, আদালতে উপস্থিত হতে ব্যর্থতা হওয়ায় পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে বৃহস্পতিবার তা স্থগিত করার আবেদন করা হয়। তবে অতিরিক্ত জেলা এবং দায়রা জজ জাফর ইকবাল পিটিআর প্রধানের ওই আবেদন প্রত্যাখ্যান করেন। মূলত ইসলামাবাদ হাইকোর্টে ইমরানের অনুরোধ প্রত্যাখ্যান করার পরে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী স্থানীয় আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কারণ ইমরানকে পরোয়ানা জারি করা আদালত থেকে নিজের আবেদন মঞ্জুরের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। এদিকে শুক্রবার নতুন আবেদনে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী দায়রা আদালতে দেওয়া তার অঙ্গীকার গ্রহণ করার জন্য আদালতে অনুরোধ করেছেন এবং আগামীকাল তিনি আদালতে হাজির হবেন বলে আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে শুক্রবার জরুরি ভিত্তিতে আবেদনটির ফয়সলা করার জন্য ইসলামাবাদ হাইকোর্টে আহ্বান জানিয়েছেন ইমরান খান। আদালতের দায়েরকৃত পিটিশনে বলা হয়েছে, এই আদালত শুধুমাত্র আবেদনকারী উপস্থিতির জন্য জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আবেদনকারী এই আদালতে নির্দিষ্ট তারিখ অর্থাৎ 18 মার্চ তারিখে হাজির হতে প্রস্তুত এবং ইচ্ছুক তিনি এই বিষয়ে অঙ্গীকার করেছেন। সিরিয়া ইস্যুতে চার দেশীয় বৈঠক স্থগিত করল তুরস্ক। এক দশকের বেশি সময় ধরে চলা সিরীয় সংকট সমাধানে চার দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল রাশিয়ার রাজধানী মস্কোয়। তবে টেকনিক্যাল কারণ দেখে বৈঠকটি স্থগিত করা হয়েছে। তুরস্ক, সিরিয়া, রাশিয়া এবং ইরানের প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার আরব নিউজ এই তথ্য জানিয়েছে। এর আগে সোমবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু বলেছিল, 15 থেকে 16 মার্চ চার দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসলোগো বলেছিলেন, সিরিয়া সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে চলতি সপ্তাহে বৈঠক করবেন চার দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা। এর আগে গত বছরের ডিসেম্বরে প্রায় একযুগ পর বৈঠক করেন সিরিয়া এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীরা। মস্কো অনুষ্ঠিত এই বৈঠকে ছিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীও। কিন্তু টেকনিক্যাল কারণ দেখিয়ে সর্বশেষ বৈঠক স্থগিত করা হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে একথা বলছে আরব নিউজ। তবে ওই সূত্রের বিষয়ে
বিস্তারিত কিছু বলতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত এমন সময় এই খবর বের হলো যার একদিন আগে হঠাৎ করে রাশিয়া সফরে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মস্কো সফরে গিয়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। সিরিয়া 2011 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাশার আল আসাদ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা দিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট। এছাড়াও তাকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যদিকে সিরিয়ার সীমান্তে আসাদ বিরোধের সমর্থন এবং সহযোগিতা দিচ্ছে তুরস্ক। আবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া সন্দেহভাজন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ং এর পক্ষ থেকে এ সম্পর্কে কোনো ঘোষণা না দেওয়া হলেও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে ক্ষেপণাস্ত্রটি আজ স্থানীয় সময় সকাল 7:10 পিয়ংইয়ং সুনান এলাকা থেকে নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় 1,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান এবং কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী পূর্ব সাগরে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বিবৃতিতে বলা হয়েছে 70 মিনিটের ওই উৎক্ষেপণের সময় ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ 6,000 কিলোমিটার উচ্চতায় উঠেছিল। বিবৃতিতে আরো বলা হয় দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষ এখন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে দেখছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উইন সুক ইয়োলের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন তার কয়েক ঘন্টা আগে পূর্ব সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে পিয়ংইয়ং। এর আগে গত মাসে উত্তর কোরিয়া হুংসাং পুনারো নামের একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ওই ক্ষেপণাস্ত্রটি ছিল কঠিন জ্বালানি চালিত এবং রাডার ব্যবস্থা দিয়ে সেটিকে শনাক্ত করা দুষ্কর। মার্কিন ড্রোন উদ্ধার নিয়ে মস্কো ওয়াশিংটনের উত্তপ্ত বাক্য বিনিময়, রাশিয়াকে প্রতিহত করার ঘোষণা। ড্রোন বিধ্বস্ত ইস্যুকে কেন্দ্র করে পাল্টা পাল্টা হুমকি হুঁশিয়ারি আর কথা লড়াই চলছে মস্কো ওয়াশিংটনের মধ্যে। বিশেষজ্ঞ থেকে মার্কিন ড্রোনের ধ্বংসাবিশেষ উদ্ধার করা হয় বলে জানিয়েছে রাশিয়া, যদিও ওয়াশিংটন বলেছে যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার যুদ্ধবিমানের সাথে সংঘর্ষে মার্কিন ড্রোন ধ্বংসের ঘটনা মস্কোর আগ্রাসী আচরণের প্রমাণ করে। কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোন বিধ্বস্তের ঘটনা আবারও উত্তেজনার পারদ চড়ছে। মস্কো এবং ওয়াশিংটনের মতে মঙ্গলবার সুখোই বিধ্বস্ত বিপর্যয় তৎপরতা MQ-9 রিপার ড্রোনটি বিধ্বস্ত হয়। এরপর থেকে চলছে ড্রোনটির ধ্বংসবিশেষ উদ্ধারের প্রচেষ্টা। যুক্তরাষ্ট্রের জন সিফ অফিস স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি বলেছেন, এই ড্রোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ, কোনোভাবে এটি ধ্বংসবিশেষ আমরা শত্রুর হাতে পড়তে দেব না। এটি সাগরে 4-5,000 ফুট গভীরে পড়েছে, সেখান থেকে উদ্ধার অভিযান জটিল। আর সত্যি ওই অঞ্চলে আমাদের জাহাজ নেই, যদিও বহু মিত্র রয়েছে সেখানে, তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হবে।